এখানে আপনারা কি মানে কি কি মদ বিক্রি করছেন এখানটায়? ওই তো মেলায় দারু বিক্রি করতেছি মেলায়। কি এই মদ আর কি? কিসের মাংস? পোলট্রি। আচ্ছা আচ্ছা। মেলা চত্বরে রমরমিয়ে চলছে জুয়ার আসর, আর সেই খবর করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক বিশ্বজিৎ সরকার। সোমবার রাতে রায়গঞ্জ থানার 14 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছটপড়ুয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছটপড়ুয়া এলাকায় কালীপুজো উপলক্ষে ঘুষখালির মেলা বসেছে। অভিযোগ, মেলা চত্বরের পেছন দিকে রমরমিয়ে চলছে মদ ও জুয়ার আসর। বিষয়টি জানার পর পুলিশ ও প্রশাসন উদাসীন। স্থানীয়রা এ নিয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি। বাসিন্দাদের থেকে বিষয়টি জানতে পেরে সেখানে খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিক বিশ্বজিৎ সরকার। অভিযোগ, সেখানে তাকে খবর করতে বাধা দেওয়ার পাশাপাশি তার জামা ছিঁড়ে মারধরও করা হয়। এ বিষয়ে কর্ণজোড়া ফাঁড়ির ওসি জয়দেব বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ একথা বললেও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দাবি, পুলিশকে টাকা দিয়েই জুয়া ও মদের আসর বসেছে, মেলার আড়ালে এসব চলছে, অথচ পুলিশ তা জানে না এটা কিভাবে হতে পারে, এমন প্রশ্ন উঠছে। রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।